ঝন্টুবাবুর কাছে যাবো ঝন্টুবাবু তো বহুবার হয়েছে যেখানে দেখা গিয়েছে যে রোগী মারা গিয়েছেন এই রেফার ওই রেফার কিন্তু ডাক্তারবাবু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছিলেন গতকালও আমরা দেখেছি একটি নার্সিংহোমে রামপুরহাটে হাটে ভাঙচুর করে ডাক্তারদের মারধর করা হয়েছে তারা ভয় পাচ্ছেন তাই জন্য তারা রেফার করে দিচ্ছেন একদিকে এই তত এই লজিক আসতে পারে বলুন একদমই প্রথমে বলি এই যে সেন্ট্রাল এই রেফার সিস্টেম আমি বলছি সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা চালু করেছে আমরা এটাকে খুব মানে হাস্যগতভাবে বলি সেদিন একটা মিটিংয়ে বলছিল এখন নিধিরাম সর্দার সরকার এটা জানে যে এই সিস্টেমটা জাস্ট আই ওয়াশ কেন তোমায় বলছি এই আরজিকর ইস্যুর সময় ভারত সরকারের একটা রিপোর্ট প্লেস হয়েছিল হেলথ ডিরামিক্স দু হাজার চমকে যাবে যে পশ্চিমবঙ্গে সেই রিপোর্ট অনুযায়ী ছত্রিশ শতাংশ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই যে গ্রামীণ হেলথ সেন্টারগুলো আছে তার মধ্যে তিনশো সাতচল্লিশটা শিশু বিশেষজ্ঞের অভাব সরকার রিক্রুটমেন্ট করেনি সমস্যা হচ্ছে এই যে রেফারেল আননেসেসারি রেফারেল এর একটা সিস্টেম অ্যানালাইসিস যদি আমরা করি দেখব এটার পিছনে এক নম্বর কারণ যে ডাক্তারবাবু বলছিলেন উপযুক্ত সংখ্যায় ডাক্তার এবং অন্যান্য কর্মীদের অভাব দ্বিতীয় এক্সপেরিয়েন্সিয়ালের ঘাটতি দেখো আমি অধ্যাপক আমরা অধ্যাপনার চাকরি পাওয়ার পরেও আমাদের সারা জীবনে কিন্তু বিভিন্ন ট্রেনিওরে ট্রেনিং নিতে হয় ভারত সরকার বা ইউজিসি ট্রেনিং নেয় কারণ টাইম টু টাইম যখন শিক্ষাব্যবস্থা চেঞ্জ হয় তার সাথে আমাকে চেঞ্জ করার জন্য বিশেষজ্ঞদের দ্বারা আমাকে ট্রেন ট্রেন করা হয় ডাক্তারবাবুরা একবার কাজে জয়েন করার পরে তাদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা ভারত সরকারের নির্দেশ মেনে স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ করেনি যেটা কন্টিনিউং মেডিকেল এডুকেশন সিএমই সেটা করলে হয় কি আমি বিশ্বাস করবো কিশোরায় আমি এমন ডাক্তারও দেখেছি সদ্য জয়েন করার পরে যে তিনি এই যে জয়েন করার পরে হয় কি চাকরি জয়েন করার পরে তার কাছে একটা আলাদা ধরো সে কাজের জায়গাটা হাতে কলমে এই হাতে কলমে দেখিয়ে দেওয়ার জায়গাটাও একটা বড় জায়গা অনেক সময় দেখা যায় যে সে শিখে এসেছে কিন্তু তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা সেই জায়গায় প্র্যাকটিক্যালি হয়নি বলে সে ভয় পাচ্ছে তৃতীয় হচ্ছে সবচেয়ে বড় যেটা তুমি এই গ্রামীণ হাসপাতালগুলোর কটাতে আমি বিশেষ করে কেন বলছি যে সরকার একটা গত সপ্তাহে একটা রিপোর্ট দিয়েছে যে পশ্চিমবঙ্গে তেরোটি হাসপাতালে মেডিকেল হাসপাতালে সাত শতাংশের উপরে রেফার চলে সাত শতাংশ এটাকে কেন কমাতে পারছে না তার কারণ গ্রামীণ হাসপাতালগুলো চব্বিশ ইন্টু সাত এই এক্স যে ব্যবস্থাটা ন্যূনতম ব্যবস্থা আইসিজি নেই প্যাথোলজি নেই বায়োকেমিস্ট রিক্রুটমেন্ট নেই এই নেই রাজ্যে গ্রামীণ হাসপাতালগুলো তারা ছেড়ে দিচ্ছে আর শহরে উচ্চে পড়ছে ভিড় আর সেই সেন্ট্রাল ডিফারেন্স সিস্টেম যারা কন্ট্রোল করে তুমি চমকে যাবে সারাদিনে এক থেকে দুজন এক্সপার্ট দিয়ে সে অধিকাংশ সময় টাইমই অ্যালট করতে পারে না আলটিমেটলি আমি কেন বারবার বলছি এই সেন্ট্রাল রেফারেন্স সিস্টেমটা নিধিরাম সর্দার তুমি পরিকাঠামোর দিকটা উন্নয়ন না করালে আপনি ছোট আপনি পরিকাঠামো উন্নয়নের কথা বলছেন কিন্তু এই কথাগুলো শুনলে কিশলায় বড্ড অবাক লাগে আমরা কিছুদিন আগে রিপাবলিক বাংলার দর্শকদের দেখিয়েছিলাম দুটো গ্রামীণ হাসপাতালের ছবি ডক্টর সুকান্ত চক্রবর্তীর কাছে চলে যাব এখানে একটা জিনিস একটা সিস্টেম এই সিস্টেমের গলদটা কোথায় বলুন তো যে গলদের জন্য একটা ছোট্ট তিন বছরের শিশুর মা হাউ হাউ করে কেঁদে চলেছেন না দেখুন গলতটা সিস্টেমের মধ্যে এটা ঠিকই বলেছেন কিন্তু গলতটা না মাল্টিফ্যাক্টোরিয়াল অনেকগুলো জায়গায় গলত আছে এক নম্বর হচ্ছে সিস্টেম ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে যেখানে যে জিনিসটা দরকার সেই জিনিসটা তৈরি করা এবং সেটা মানুষকে জানানো এইটা ব্যর্থ দ্বিতীয় কথা হচ্ছে মানুষের একটা কনফিডেন্স আনা আজকে চিকিৎসক স্বাস্থ্যকর্মী একদিকে আরেকদিকে সাধারণ মানুষ বা পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক দুজনের মধ্যেই তো একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে যে এখানে এই কাজটা হবে এই কাজের জন্য যা যা দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে এবং সাধারণ মানুষের সেই ভরসাটা তৈরি করতে হবে যে যা সে এবং স্বাস্থ্যকর্মী যে যেখানে কাজ করছেন তিনি তার কাছে অ্যাভেলেবেল যা রিসোর্সেস আছে সেই রিসোর্সেসটা নিয়ে তার যতটুকু সম্ভব সেটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন সেটা কখনোই একটা টার্সিয়ারি লেভেল কেয়ারে বা আইসিইউতে বা একটা ওয়েল ট্রমা সেন্টারে যে কাজটা দেওয়া সম্ভব সেই সেটা পেরিফেরিতে ফেরিতে দেওয়া সম্ভব নয় কিন্তু তার মানে কি করব আমরা কি প্রতিটা পেশেন্টকে একদম হায়েস্ট অ্যাভেলেবেল রিসোর্সেসওয়ালা জায়গায় পাঠাতে পারবো পারবো না তার কারণ একটা এমার্জেন্সি সিচুয়েশানে টাইমটাও ভীষণ ইম্পর্টেন্ট আমি কি চিকিৎসা দিতে পারছি এবং কোন সময় দিতে পারছি সেটা ইম্পর্টেন্ট আমার এখানে বা আমাদের রাজ্যে এসে চিকিৎসা চিকিৎসককে এসে লোকাল নেতা কলার ঝাঁকিয়ে বলে যাচ্ছে এইভাবে পেট টিপে স্টেথ দিয়ে দেখতে হয় তুমি নি তো এই যেখানে অবস্থা এই যেখানে সামাজিক একটা অব্যবস্থা চলছে একটা অ্যানার্কি তৈরি হচ্ছে সেখানে একটা চিকিৎসক স্বাস্থ্যকর্মী একটা লেস ইকুইপ জায়গায় পেরিফেরিতে বসে যে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবে নিজের সবটুকু দিয়ে তার নিরাপত্তা গ্যারান্টিটা কোথায় বা তার কনফিডেন্সটা বিল্ড আপ করার জায়গাটা কোথায় হচ্ছে তিনি যে চেষ্টা করবেন যে হ্যাঁ এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমার এই মুহূর্তে যা দরকার আমি সব করলাম হয়তো কুড়ি ঘন্টা পরে বা দেড় দিন পরে আরেকটা জায়গায় এর চেয়ে ভালো কিছু করা যেত কিন্তু ওই সময়টা বাচ্চাটি আমাকে দেবে না এই যে কনফিডেন্সটা যে আমি যা করছি ভালোর জন্য করছি যতটাই রিসোর্সেস আছে তাই দিয়ে করছি এইটা যেমন ইম্পর্টেন্ট তেমনি আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখন তো আইটি যুগ এখন একটা এদিকে সরকার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রিন্সিপালদের নিয়ন্ত্রণ করে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে এই ডিদের নিয়ন্ত্রণ করে যে তুমি এটা করবে তুমি এটা করবে না তাহলে সরকার একটা আইটি বা হোয়াটসঅ্যাপ বা একটা অ্যাপের সাহায্য নিয়ে বলে দিতে পারছে না যে এই বাচ্চাটার কোথায় যাওয়া উচিত ওইটাই তো তো সেন্ট্রাল সিস্টেমে হওয়ার কথা ছিল বলা যে হ্যাঁ সেটা হচ্ছে না বলে আজকে এরকম সিচুয়েশন ফেস করতে হচ্ছে যেখানে একটি শিশুকে এভাবে ঘুরে বেড়াতে হচ্ছে শিশুটির মাথায় গভীর চোর ছিল যা কিছু হতে পারতো তবু যে দুটো ছবির কথা আমি বলছিলাম একটি হাসপাতাল দেখা গেল সেখানে একেবারে খাটাল একটা স্বাস্থ্য কেন্দ্র আর অপরদিকে আরো একটা জায়গায় দেখা গেল ধানের বস্তা সেখানে রাখা রাখা রয়েছে মজুদ করা হয়েছে আচ্ছা বন্ধু সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবার জন্য তাহলে কোথায় যাবেন তাদের যদি প্রয়োজন হয় তারা যাবেনটা কোথায় আর না হলে কি এইভাবে যেভাবে শিশুটির মা কাнчеর এইভাবে কাンテ হবে তাদেরকে দেখুন এটার একটা আমি এত গোল গোল দাঁঘুরে স্ট্রেট অ্যান্ড সিম্পল এবং সেটা বলা যায় সেটা হচ্ছে যদি আমার সরকারের সদিচ্ছা থাকে তাহলে এগুলো এক মিনিটে এগুলো সলিউশন হয় এই যে আজকে সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম নিয়ে আমরা কথা বলছি যেটা আপনারাও দেখাচ্ছেন এটার মানে কি মানে আমি অনলাইনে দেখতে পাবো যে আমার কোন হসপিটালে বা কোন নার্সিং সরি কোন হসপিটালে আমার কত বেড খালি আছে এটার মধ্যে তো কিছু বিশাল বড়ো কিছু মহাভারত নেই আজকের অনলাইনের যুগে আমরা বাড়িতে বসে ব্লিঙ্কিটে অর্ডার করি জেপটোয় অর্ডার করি বিগ বাস্কেট অর্ডার করি ফ্লিপকার্ট অর্ডার করি সেখানে তো হাজার হাজার প্রোডাক্ট সেখানে কোন প্রোডাক্টটা কখন অ্যাভেলেবেল সেটা দেখা যায় আমরা আজকে থেকে বহুদিন আগে থেকে আমরা ধরো ফ্লাইট বুকিংয়ের সময় আমরা তো বুঝতে পারি কোন সিট খালি আছে কোন সিট খালি নেই কোনটা বুকিং হবে কোনটা বুকিং হবে না এরকম ট্রেন থেকে শুরু করে সমস্ত জায়গায় আজকে সুইগি জোম্যাটো চলছে এই যে যে সব জায়গায় সমস্ত যে মেনুগুলো সেই মেনু কোন সময় অ্যাভেলেবেল কোন সময় অ্যাভেলেবেল নয় আমরা সবাই বুঝি অতএব এই যে একটা হসপিটাল হসপিটালগুলোতে কোন বেড খালি আছে বা কোন বেড খালি নেই এটা বোঝার জন্য তো বিশাল কিছু মহাভারত করতে হবে না মানে যদি আমার সরকার চায় এটা তো অনায়াসে হতে পারে বুঝতে হবে কেন সরকার চাইছে না তার কারণ আমি খুব খারাপ লাগছে আমার বলতে কিন্তু এই সরকার তো মেনলি যেটা করতে চাইছে যেখানে থেকে উপার্জনের জায়গা আছে সেই উপার্জনের জায়গাগুলোকে আটকে ধরে রাখতে চাইছে মানে এখানে ডাক্তারবাবুরা আরও ভালো বলবেন আমি জানি ব্যক্তিগত অভিজ্ঞতাকে জানি এই বিভিন্ন সরকারি হসপিটালের পাশ চারপাশে সিন্ডিকেট চলে এবং তারা প্রায় এক একটা বেডের জন্য কুড়ি হাজার তিনশো হাজার টাকা করে নেয় এবং তার সাথে পুলিশে যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর আছে সেখান থেকে তারা যে এই সকালবেলা টাকা নেবে বেড ভর্তির যে টাকা নেবে সেখান থেকেও তাদের একটা কাঠবানি আসে মানে এই যে একটা বিশাল বড় সিন্ডিকেট চলছে সরকার কখনো মানে তৃণমূল দল কখনো চায় না এই জিনিসটাকে ভেঙে দিতে কারণ তাহলে এই যে তৃণমূল আজকে বলছে আমরা এত ভোট পাচ্ছি আমাদের সরকার অমুক তমুক এই জায়গাটা যে মুহূর্তে অর্থ উপার্জনের জায়গাটা নষ্ট হয়ে যাবে এই ভোট ব্যাঙ্কও চলে যাবে তত এখানে খুব পরিষ্কার এখানে সেই আমরা বলতে বাধ্য হচ্ছি সেই ভোটের বালাই সরকারের আপনি যে ভোটের অঙ্কটা দিচ্ছেন কৃষকরা এটা শুনলে তো বড্ড অবাক লাগে না মানুষের স্বাস্থ্য সেই স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর না রেখে সরাসরি ভোট ব্যাংকের দিকে নজর রাখা এটা তাহলে একটা রাজ্যের কিভাবে হবে একটা রাজ্য চলবে তা কি করে আমি এখান থেকে ডাক্তারবাবুর কাছে যাবো ডাক্তারবাবু আমার প্রশ্ন হচ্ছে খুব স্পেসিফিক একটা রাজ্যে আমরা থাকি ভোট দিই ট্যাক্স দিই সেখানে সেই ট্যাক্সের টাকায় হাসপাতাল চলে হাসপাতালে মাইনে হয় আমি কেন এক্সপেক্ট করতে পারবো না যে আমি বা আমার পরিবারের কেউ তার সে অসুস্থ হলে সেই হাসপাতালে নিয়ে গেলে তার ভালোভাবে চিকিৎসা হবে না কেন আমাকে ভোগান্তির মুখে পড়তে হবে ট্যাক্স দেওয়া সত্ত্বেও ভোট দেওয়া সত্ত্বেও আমার নাগরিক হিসেবে দায়িত্ব পালন করা সত্ত্বেও এটা আনফেয়ার নয় নিশ্চয়ই আনফেয়ার দেখুন ওয়েলফেয়ার স্টেটের যে বেসিক কনসেপ্ট তার মধ্যে তো শিক্ষা স্বাস্থ্য খাদ্য এগুলো সরকারের নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েরই পড়ে তাহলে আমরা যখন সরকারের কাছে এটুকু নিশ্চয়ই এক্সপেক্ট করব। কিন্তু অন্যদিকে দেখতে হবে কেন সরকার পারছে না সরকারের সদিচ্ছার অভাবটা কেন হচ্ছে সরকার যদি চিকিৎসক স্বাস্থ্যকর্মী সরকারের যারা নিজস্ব কর্মচারী তাদের যদি একটা নির্দিষ্ট ট্রান্সফার পলিসি না মেনটেন করে যদি দেখা যায় যে সরকারকে নেতাদের ধরাধরি করে বা অভিযোগ শোনা যায় যে বিভিন্নভাবে টাকা পয়সার লেনদেন করে একটা লোক কলকাতায় বসে আছেন বছরের পর বছর আর একটা লোক ক্রমশ পেরিফেরি একটা পেরিফেরি থেকে অন্য পেরিফেরিতে ট্রান্সফার হচ্ছে না আমাদের তো স্বাস্থ্য দপ্তরে আমরা টাইম টু টাইম যখন আমরা ছাত্র ছিলাম আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে মেডিকেল ছাত্র ছিলাম শুনেছিলাম যে গ্রেড এ বি সি এসব ক্যাটেগরি তৈরি হয়েছে যা চিকিৎসকরা নির্দিষ্ট সময়ে কলকাতার কাছে বাড়ির কাছে থাকার সুযোগ পাবেন যে চিকিৎসক বাড়ির কাছে যেখানে থাকেন কিন্তু সমস্ত কিছু যে বললাম শুরুতেই যে একটা অ্যানার্কি একটা অরাজকতা দেখা দিয়েছে যদি প্রশাসন অ্যাজ আ হোল এবং স্বাস্থ্য প্রশাসন যদি আমাদের ক্ষেত্রে যেটা বেশি রিলেটেড সেটা যদি কমপ্লিটলি কোল্যাবস করে সমস্ত কিছু যদি দাদা এবং ভাইদের ধরার ধরির উপর নির্ভর করে আজকে যদি একটা আন্ডার ছাত্র বা একটা এমবিবিএস ছাত্র রোপ পড়ে কনভোকেশানে ডিগ্রি দিতে যায় তাহলে কি সিগনালটা যায় এটা আমি আগেও একদিন অন্য একটা প্রসঙ্গে বলেছিলাম যে সিগন্যালটা যায় সার্ভাইভাল অফ দ্য ওয়ার্স্ট সারভাইভাল অফ দ্য ফিটেস্ট না হয়ে যে যেখানে যতটা খারাপ যতটা দুর্নীতিগ্রস্ত যতটা লেস কোয়ালিফাইড তারা যদি মাথার উপরে চড়ে ঘোরায় তাহলে তো পুরো সিস্টেমটাই কোলাপস করবে এটাই স্বাভাবিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়